কিন্তু আপনি এক দেড় ঘন্টার ভিতরে এই বিস্তারিত আলোচনা করা এটা কঠিন ব্যাপার তবু আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের শুধু হেডলাইনগুলো তুলে দিচ্ছি এই জন্য অনেক হয়তো বা ছুটে যেতে পারে কারণ তাড়াহুড়া করতে যে তাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন আমি প্রথমত আমার বিষয় যাওয়ার আগে আমার বিষয় হচ্ছে মদিনার গমন সম্পর্কে তার আগে বিশেষভাবে অনেক ভাই আমরা যারা ইহরামের কাপড় পরি অনেকে পড়তে পারি না এবং অনেকে দেখা যাচ্ছে ইহরামের কাপড় পরতে যেয়ে আমাদের শত দেখা যায় আমি অনেকে দেখেছি হাঁটে কিন্তু লজ্জাস্থান দেখা যায় কিন্তু আপনি যদি একটু সুন্দরভাবে টেকনিক অবলম্বন করেন তাহলে আপনি সুন্দরভাবে ইহরামের কাপড়টা পরতে পারবেন যেভাবে সিলাইকৃত লুঙ্গি পরেন না সেই সিলাই মতো আপনার লুঙ্গি থাকবে ছুটবে না আবার অনেকে আমি এবারেও দেখেছি যে অনেকে এই সিলাই করে আপনার ইহরামের কাপড় পরেছেন ওই মেয়েরা যেভাবে ওই পেটিকোট পরে না সেরকম দেখেছি এটা কিন্তু হবে না আবার মিশরে দেখেছি অনেকে সিফটি পিন্দি করে এটা সম্পূর্ণ ভুল তো সহজ হচ্ছে আপনারা যদি একটু দেখেন আবার অনেকে দেখা যাচ্ছে যে ইহরামের কাপড় পরার জন্য মসজিদ থেকে ইমাম এবং মুয়াজ্জিনকে খুদে হায়ার করে নিয়ে যান কোনো প্রয়োজন হবে না তাই আপনি দেখেন এই বাম দিকের কাপড়টা যদি একটু ডান দিকে দেন তাই না ডান দিকে এভাবে দিয়ে আপনার কাপড়গুলো এভাবে হয়ে গেলো তাই না দেখতে পাচ্ছেন এইভাবে আপনি কুচি করে আপনি এইভাবে নিয়ে আসেন লুঙ্গির মতো হয়ে গেল না আপনি এখন হাঁটেন কোনো সমস্যা হবে না আপনার লজ্জাও দেখা যাবে না ঠিক আছে আপনি জীবনেও হাঁটতে পারেন কথা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা ইহরামের কাপড়টা পরবেন তাহলে দেখা যাচ্ছে যে সুন্দর হবে এবং আপনার ইহরামের আপনার সমস্যা হবে না হ্যাঁ তারপর বিশেষভাবে আপনাকে কিন্তু এই আমি যেগুলো মহরাম মুহতারামের এই ছুটে গেছে সেগুলো আমি টাচ দিব তো অনেকে কাপড় পরে থাকেন তাই না আবার অনেকে মনে করেন যে আমি এই ইহরামের কাপড় পরছি আমার যদি লজ্জা দেখা যায় অনেকে দেখেছি এরপরে উঠেছে কিন্তু জেঙ্গিয়ে পড়েছে এটা কিন্তু করা যাবে না আপনি সাধারণ ভিতরে একটু মোটা কাপড় পরবেন এবং সম্ভব হলে আপনি ধুয়ে নেবেন এই কাপড়গুলো ধুলে কিন্তু একটু মোটো হয়ে যায় আপনি কিন্তু ভিতর থেকে জেঙ্গিয়ে গেঞ্জি সমস্ত সেলাইকৃত কাপড় কিন্তু খুলে ফেলতে হবে যদি কোনো সেলাইকৃত কাপড় পরে আর যদি নিয়ত করার পর হয় তাহলে আপনাকে দম দিতে হবে কিন্তু কথা বুঝতে পারছেন যে এখন তো আপনার সব খুলে ফেলবেন আপনার মানিব্যাগ কিছু নেই আপনার টাকা রাখবেন কোথায় কিছু তা আপনার এই যে এই দেখেন বাজারে বিভিন্ন রকম পাওয়া যায় যে দেখেন এখানে পকেট এখানে পকেট এই এখানে পকেট পকেটের শেষ নেই আপনি এটা এইভাবে বাঁধলেন বেঁধে আবার এটাকে আবার এইভাবে করতে পারেন যাতে করে আপনি বাঁধতে দেখি তুমি আবার এইভাবে করে রাখবেন যাতে করে চুরি না হয় আমি দেখেছি তপের ভিতরে চুরি হয়েছে এবারে দেখেছিল যাতে একটা লোককে ধরেছে সম্ভবত সে চুরি করেছে এক মহিলা কান্দা করতে ওর ভিতরের এই গড়াল হাল নিয়ে গেছে আপনার ভারতের মহিলা তা সেখানে কিন্তু চোর আছে কিন্তু চোর কিন্তু সেখানে থাকতে পারে তাই জন্য যদি আপনি এভাবে করেন তাহলে আপনার এখানে কী আছে বুঝতে পারা যাবে না সেফটি হলো তারপর আপনার চাদরটা দেখি চাদরটা আচ্ছা তারপর এটা তারপর এখন মনে এখানে ডলার এ রাখতে পারেন আর বিশেষভাবে এটা থাকলে আরও স্বাচ্ছল্যভাবে আপনি পড়তে পারেন এখানে দেখেন এখানেও আপনার পকেট এখানে পকেট কত রাখবেন এখানে আপনার মানি ব্যাগ রাখতে পারেন পাসপোর্ট রাখতে সুবিধা এখানে অসুবিধা পাসপোর্ট রাখতে পারেন প্রয়োজনে কাগজপত্র রাখতে পারেন বই রাখতে পারেন মেসক রাখতে পারেন প্রয়োজনে যেগুলো অনেক সুন্দর এভাবে দিয়ে রাখবেন তাহলে এই আরও সেফ হবে একটা তো আপনার কাপড় সেফ হলো আবার সেফ হলো এভাবে দিয়ে পরবেন আরও সুবিধা হবে তারপর আপনার এইটা আবার এরাম পরবেন তাহলে চোর আপনার আপনার বুঝতে পারবেন যে আপনি কী পরেছেন বুঝতে পেরেছেন এই সাদা কাপড় দেন আমাকে দেখতে কেমন দেখা যায় সাদা না এটা সবাইকে পড়তে হবে যে একেবারে গরিব সে পড়বে যে ধনী তাকে পড়তে হবে আর এই কাপড় আমাদের আবার কখন পড়তে হবে বলে বলতে পারবেন যখন আমরা কবর বাসী হবো তাই না তাহলে আমাকে যখন আমরা যখন এই কাপড় পরবো আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছে কিন্তু যে তোমাকে এই সাদা কাপড় পরে যেতে হবে দেখেন এই কাপড় যে বাংলাদেশ প্রেসিডেন্ট তাকে পড়তে হয় আবার যে একে হতদরুদ্ধ বা পথকলি সে কিন্তু পরে তাই না তো সেখানে কিন্তু সবাই একাকার এবং বিশেষভাবে যখন আপনার আরাফা মধ্যে দেখা যায় সব সাদা কাপড় একাকার সুবহানাল্লাহ এভাবে কেয়ামতের এই অবস্থা হবে দেখে আমি আর বিস্তারিত যাচ্ছি না যে আমার যে বিষয়টি সেটি হচ্ছে আপনার মসজিদে এই নববীতে যাওয়া আর যে কয়েকটি শেখের কয়েকটা ছুটে গেছে আমাকে বিশ্রাম ভাই স্মরণ করে সেটা হচ্ছে সাফা মারোয়াতে বিশেষভাবে দেখবেন গ্রিন লাইট আছে তাই না এখন আরও সুন্দর করেছি সেখানে যারা পুরুষ তারা দৌড়াবেন
যেভাবে আমল করে ধরবে এইভাবে তাই না উনি দেখাইতে সম্ভব হয়নি যে জায়গা হয় এখন যে জায়গা না হয় আপনি ধাক্কা দিয়ে করবেন নাকি কিন্তু নিয়ত করবে আপনি আমল করছে এইভাবে ঠিক আছে এটা আমল করে আমরা যেভাবে জকিং করি দেখবেন এখানে এইভাবে করি না চেষ্টা করবেন আমল করার জন্য যারা পুরুষ এবং যারা মহিলা তাদের প্রয়োজনে অনুরূপভাবে একইভাবে যখন সাফা থেকে মারওয়াতে আসবেন বা মারওয়াতে সাফাতে আসবেন ওইভাবে আপনাদেরকে দৌড়াতে হবে যারা পুরুষ মহিলাদের না এইটি হচ্ছে আমি আমার বিষয় চলে যাচ্ছি সেটা হচ্ছে মদিনাতে যাওয়া মদিনার সাথে হজ এবং উমরার সাথে কোনো সম্পর্ক নেই কথা বুঝতে পারছেন কোনো ব্যক্তি যদি হজ করতে গেলেন তিনি মদিনা যাননি তার হজ কি কবুল হবে না কিন্তু অনেক ভাই মনে করছেন যে আগে মদিনাতে যেতে হবে আমি যখন 2012 গেলাম জেদ্দাতে গিয়ে দেখি অনেক ভাই এই সাদা এই পাজামা পাঞ্জাবি পরে আছে আমি কোথায় যাবেন ভাই বললো যে মদিনাতে যাব তাই আমি বললাম যে আগে তো মক্কা যাওয়া প্রয়োজন বললো যে না আগে মদিনা যেতে হবে কারণ নবীর কবর জিয়ারত করা আগে করতে হবে তাই আমি বললাম যে এটা তো কোনো হজের বিধান না আমাকে বলছে আপনি কি জানেন তা আমি তো দেখলাম অবস্থা খারাপ তখন তার সাথে আলাপ করলাম আমি মনে করলাম যে না তাকে মাসলা জানা প্রয়োজন তখন যখন আমি আমার পরিচয় তুলে দিলাম তখন আমাকে ক্ষমা চাচ্ছে ভাই সরি কিছু বলবেন না আমাদের আমির সাহেব আসেন শুনলাম ওনারা হচ্ছেন আমাদের কাকাল তাবলিগের ভাড়া সম্মত চক্র থেকে গিয়েছেন ওনারা বললেন যে আমরা তো আসছি মক্কা থেকে এই আগে মদিনা যাবো মদিনাতে 25 দিন থাকবো তারপর যাব এটা কোনো কেউ কিছু বলবেন বাস্তব কথা বললাম এটা এভাবে কিন্তু ভুল করবেন না হ্যাঁ বিশেষভাবে হজের জন্য আপনাকে মাস্ট আগে মক্কা যাওয়া প্রয়োজন কারণ আপনি উমরা করবেন তাই জন্য এই ভুল যেন না হয় আর আমার যে বিষয় মদিনা মদিনার সাথে কিন্তু হজে কোনো সম্পর্ক নেই খেয়াল রাখবেন হ্যাঁ এই জন্য যেতে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন সাহাবারা আছেন বিশেষভাবে মসজিদে নববীর জন্য যেতে হবে আমরা অনেকে বলি যে নবীর কবর জিয়ারত করতে যাচ্ছি এটা বলা ঠিক হবে না কারণ কবর জিয়ারত করা জায়েজ হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাশদ্দুর রিহাল যে তোমার সফর করা যাবে না ইল্লা বিসালাসিন তিনটা এক হচ্ছে মসজিদুল হারাম মসজিদে নববী আর মসজিদ আকসা তিনটা মসজিদের জন্য সবের উদ্দেশ্যে সফর করা যাবে কিন্তু আপনি যদি বলেন যে আমি বেশি অনেক ভাইকে দেখা যায় যে মদিনাতে যাচ্ছি নবীর কবর জিয়ারত করার জন্য গুনাহ হয়ে যাবে কিন্তু কথা বুঝতে পারছেন তাহলে নবীর কবর যদি জিয়ারত করা জায়েজ না হয় তাহলে শাহজালাল শাহপালন বা আমাদের আজমিরে যাওয়া জায়েজ হবে কোশ্চিন কেন না তা আমরা যাবো মসজিদে নববী জিয়ারত করার ইয়ার নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফ সালাতিন ফি মা সাওয়াহু ইল্লা আল মসজিদ আল হারাম মুত্তাফাকান আলাইহি কোনো ব্যক্তি যদি আমার এই মসজিদে নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 গুণ সওয়াব দান করবেন তবে মসজিদে হারাম ভিতরে রাখি কারণ আল্লাহ ঘরে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব হয় এটা হচ্ছে বিশুদ্ধ বুখারী মুসলিম হাদিস কিন্তু মিশকাতের হাদিস নিয়ে আসছে অন্য অন্য যেগুলো জাইফ হাদিস সেটা হচ্ছে 50,000 এটা জাইফ কিন্তু সহি হচ্ছে 1,000 রাকাত সব পাওয়া যায় তা আপনি মসজিদে মদিনাতে যেতে পারেন দেখার জন্য এই নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আসেন সেখানে আমরা যাব যখন আমরা মসজিদে যাব সেখানে আমরা তাহিয়াতের 2 রাকাত মসজিদ নামাজ পড়ে সম্ভব হলে আমরা তার কবর জিয়ারত করত কিন্তু অনেক ভাইকে দেখেছি কারণ আমরা ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং ওখানে ওখানে আমরা ভলান্টিয়ার দায়িত্ব পালন করেছি ওখানে অনেক ভাঙ্গালি যেভাবে কবর মধ্যে ওই চুমু দেয় স্পর্শ সেখানে দিয়ে অনেক ব্যক্তি কবর চুমু দেয় কিন্তু এবার দেখেছি মাশাআল্লাহ আমাদের সরকার একেবারে ব্র্যাকেট দিয়েছে চুমু দেওয়ার কোনো উপায় নেই আপনি চুমু দিবেন একেবারে আপনাকে ডাস্টবিনে ফেলে দেবেন আমাদের এক পিস সাহেব ওখানে গেছেন চুমু দিয়েছেন পুলিশ ধরে ধাক্কা থেকে বের করে সরাসরি বাংলাদেশ পাড়া দিয়েছে ওই তো পুলিশকে বকা দিচ্ছে কিন্তু বাস্তব তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে স্পর্শ করে আমি চুমু দিতে পারি হ্যাঁ আমরা সেখানে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া আবু বকর আসসালামু আলাইকা ইয়া ওমর আমরা দোয়া পড়বো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ শুকর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তামা এইভাবে আমরা তার জন্য দোয়া করবো কিন্তু সেখানে কিন্তু দোয়া চাইতে পারবেন না আমরা যেভাবে মাজারে গিয়ে সেখানে দোয়া করি কিন্তু পুলিশ বলবে রোহো না তুমি কেবলা দিকে দোয়া পড়বে আপনাকে এইভাবে দক্ষিণ দিকে দোয়া করতে হবে তাহলে দেখুন তাহলে আমাদের মাজারে গিয়ে সেখানে বা কবরের সামনে রেখে দোয়া করা যাবে দোয়া করা যাবে না আবার আবেগে এমনটি যেন না হয় যে আমি নবীকে আসছি নবীকে সম্বোধন করে কিছু বলা যাবে না তাহলে শিরক হয়ে যাবে আল্লাহকে যেতে হবে বরঞ্চ নবীর জন্য দোয়া করতে হবে
যে আল্লাহুম রব্ব হাযিহি দাওয়াতিত তামা ওয়াস সালাতিল কায়িমা তার জন্য মাকামে মাহমুদের জন্য আপনি এখানেই করতে পারেন আরেকটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ি ছিল এবং মিম্বার ছিল এটাকে রওজা বলা হয় যে মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ যে আমার বাড়ি এবং মিম্বারের মাঝে রওজাতুম মিন জান্নাত তবে এর কোনো অতিরিক্ত কোনো ফজিলত নেই যে এখানে নামাজ পড়লে এক লক্ষ সওয়াব হবে বা এখানে পড়লে গুনাহ খাতা শুধু এটা আছে যে এটা হচ্ছে জান্নাতের একটা টুকরো কিন্তু আমি এবারে আমাদের ভাইদের সাথে বলে যেতে হবে কিন্তু যেতে গিয়ে এমন অবস্থা হয়েছে আমার মনে হয়তো আল্লাহ আমাকে ভিড় ফেলেছেন এমন ধাক্কা খেয়েছি আমার হাড়গুলো ভেঙে গেছে সামনে যে করতে পারিনি আমি না ফের আমি জান বাঁচাকে ফরজ তারপরে এমন করবেন না আমি বাস্তব যে অভিজ্ঞতা বলছি যে কোনো জিনিস স্বাভাবিকভাবে যদি সম্ভব হয় সেখানে দু রাকাত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন মসজিদে আমরা নববীতে যাব আর একটা হচ্ছে ওখানে কিন্তু আট দিন থাকা কোনো ফরজ না কিন্তু আমাদের এমন অবস্থা হয়ে গেছে সেখানে আট দিন থাকতে হবে বরঞ্চ আপনি সেখানে সংক্ষিপ্ত করে আপনি মক্কাতে আসেন কারণ সেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ আর সেখানে এক হাজার কেন আপনি যাবেন ওখানে তপ করা যাবে ওখানে কোনো কাজ নেই হ্যাঁ একদিন দুই দিন তিন দিন করতে পারেন আরেকটি হচ্ছে আমাদের অনেক ভাই কিছু জাল হাদিস বর্ণনা করেন যার জন্য এটা হচ্ছেন অনেকগুলো জাল হাদিস আছে যেমনটি বলে থাকেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে ব্যক্তি আমার কবরে জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন কথা ভালো কিন্তু হাদিসটি জাল কথা বুঝতে পারছেন এই জন্য আবেগে অনেকে যে কবর জিয়ারত করতে যান কথা বুঝতে পারছেন এমনকি আমাদের কবরের কোনো প্রয়োজন নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা আলী মারাতান ওয়াহিদান যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পড়বে আল্লাহ তার প্রতি দশবার শান্তি ইয়ে হবে ইয়ে দুরুদ শান্তি বর্ষণ হবে এবং কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পড়ে সেই দুরুদটা আল্লাহ রাব্বুল আলামিন পিঠিয়ে দিবে পাঠিয়ে দিবেন অনেকে আবার বলেন যে যে আমার এই দুরুদটা যে নবীর রওজায় পৌঁছে দিও এটা বলা ঠিক হবে না বা আমার কথাটা নবীর কাছে পৌঁছে দিও আল্লাহ রাব্বুল আলামিন তো আপনি সুযোগ দিয়েছেন আপনি এখানে দুরুদ পড়ুন বাংলাদেশে সঙ্গে সঙ্গে পৌঁছে দেন আর একটা হাদিস বলা হচ্ছে যে মান যারানি বাদা মামাতি ফাকআন্নামা যারানি ফি হায়াতি যে ব্যক্তি আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করবে সে যেন জীবিত অবস্থা আমার সাথে জিয়ারত করলো এই হাদিসটা জাল এইভাবে কিছু হাদিস আছে যার জন্য আমাদের ভাইরা অনেকে মক্কা ছেড়ে মদিনাতে আগে যান এটা সম্পূর্ণ ঠিক হবে না আপনি মদিনাতে সংক্ষিপ্ত সফর শেষ করে সরাসরি মদিনাতে মক্কাতে চলে যাবেন আর মক্কা মদিনার মধ্যে আপনি মসজিদে আপনার এই জান্নাতুল যেটা বল আমরা বাকি বলি অ্যাকচুয়ালি এটা বাকি গরকাত হবে সেখানে আপনার কবর জিয়ারত করলেন আবার সম্ভব বলে উহুদে গেলেন যাওয়া কোনো কর্তব্য মানে দেখার জন্য মসজিদে কেবলা যেন অনেকে যান এখানে যাওয়ার কোনো ফজিলত নেই দেখার জন্য যেতে পারেন এই মোটামুটি আপনার মসজিদে নববীর আপনার কাজ এবং মদিনার এইগুলো কাজ তো মদিনাতে আট দিন থাকার কোনো প্রয়োজন নাই সংক্ষিপ্ত সফর করে আপনি আপনার মদিনাতে মক্কাতে চলে আসবেন আর একটা হচ্ছে আমরা অনেকে যেগুলো ভুল করি সেটা আমাদের শেখা বলেছেন আমি আপনাদের শুধু খালি হেডলাইনগুলো পড়ে দিচ্ছি যে এগুলো আমরা করে থাকি এগুলো ঠিক না আর একটা হচ্ছে আপনাদের আজকে একটা সিপ দেওয়া হচ্ছে হবে যে সংক্ষিপ্তভাবে উমরা হজের বিশেষ দোয়া আপনার এই সিপটা রাখলে আর কিছু প্রয়োজন হবে না এবং আর একটা সিপ আপনাদের থাকবে সংক্ষিপ্তভাবে কী করবেন এই দুটা কাগজ তাহলে প্রয়োজন হবে না কিন্তু অনেক ভাইকে দেখেছি যে আপনার বই নিয়ে যান প্রত্যেক তওয়াফের আলাদা করে দোয়া পড়েন অ্যাটেনশন নষ্ট কোনো প্রয়োজন নেই আপনি আল্লাহকে যা পারেন তাই দোয়া করবেন শুধু রব্বানা আতিনা ফি দুনিয়া এই দোয়াটা পড়বেন যদিও সময় সংক্ষিপ্ত আমি দীর্ঘায়ু করতে চাচ্ছি না আপনাদের আমাদের যেগুলো ভুল করি সেগুলো ভুলগুলো আমি বাতিল দিচ্ছি বিশেষভাবে আপনারা যারা হজ করতে যাচ্ছেন এবং যদি এখানে কোনো এজেন্সি থেকে থাকেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটা আমানতে যাচ্ছেন শুধু ব্যবসার উদ্দেশ্য না যে সমস্ত এজেন্সি ভাইরা তারা এই হাজিতে নিয়ে যাচ্ছেন আল্লাহকে ভয় করে আপনারা এই কাজ করবেন কোনো শিরক এবং বেদাত এবং সুন্নত বিরোধী কোনো কাজ করবেন না বিশেষভাবে আপনাদের অবগত বলছি আপনারা চার তিন থেকে চার লক্ষ টাকা খরচা করে যাচ্ছেন তাই না সেই তিন থেকে চার লক্ষ টাকা যদি কাজ না হয় কষ্ট লাগবে না কি বলেন তা আমার তো মনে হয় যে 80% লোকের হজ হয় না কীভাবে হয় না দেখুন আমরা সুন্নতে কীভাবে ভায়োলেট করছি বিশেষভাবে আপনার এই নয় তারিখে আরাফার ময়দানে যে আরাফার দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হাজ্জু ইয়াউমুল আরাফা আরাফা দিবস হচ্ছে হজ
এবং সেদিন যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সে কবুল করবেন কিন্তু সেখানে আমরা সুন্নতকে বাইলাট করছি সেখানে জোহরের সময় আমরা জোহরের সুন্নত পড়ছি 4 রাকাত ফরজ হচ্ছে 4 রাকাত এবং আরো 2 রাকাত আপনার 10 রাকাত নামাজ পড়ছি কখন বাংলাদেশে 1টার সময় আর ওখানে হচ্ছে 1:30টা এই 12:30টা বা 1:30টা সেখানে পড়ছি না কারণ তাতে যুক্ত হচ্ছে যে আমাদের দেশ অনুযায়ী আমরা নামাজ পড়ব দ্বিতীয় নম্বর হচ্ছে আসরের সময় 4 রাকাত পড়ছেন আমি 2012 তে দেখলাম এই লম্বা দাড়ি লম্বা আপনার পাগড়ি আলখিল্লা বড় হুজুর কেবলা কেবলা করছেন নামাজ আপনার হলো না আপনার হজ নষ্ট হয়ে গেল কথা বুঝতে পারছেন পৃথিবীতে কোনো হাদিস নাই আই এম চ্যালেঞ্জ কোনো মুফতি কোনো আলেম যদি দেখাতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরাফার ময়দানে জোহরের 4 রাকাত পড়েছেন বা পড়তে হবে আসর তাকে আমি 1 কোটি টাকা পুরস্কৃত করবো সে দেখাতে পারেন আকাশের নিচে জমির কোনো হাদিস নেই জাল হাদিসও নেই অথচ আমাদের বড় বড় মুফতিরা ওনারা বলছেন যে তাবুতে নামাজ পড়লে জোহরে 4 রাকাত পড়তে হবে আপনারা কোথাতে পেলেন আল্লাহকে ভয় করুন এই হজিদের হজ নষ্ট করছেন আপনাদের খেয়াল রাখতে হবে হুজুররা ভুল করবে আপনি যদি বলেন হুজুররা যাবো না তাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন নাকি ছাড়বেন তারা ভুল করলে আপনারা জোহরে 2 রাকাত পড়বেন সঙ্গে সঙ্গে আসর 2 রাকাত এটা হচ্ছে সুন্নত যদি এর বড় খেলাপ করেন তাহলে আল্লাহ কসম করে বলছি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজ নাও কবুল করেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার সুন্নাহ বাইলেট করো তার সে ইসলাম থেকে দূর সরে যাবে একটা শুধু উদাহরণ দিলাম যে আরাফাতে দেখবেন বাস্তব ক্ষেত্রে এটা হবে এই জন্য যারা এজেন্সি আছেন এবং যারা হাজি আছেন আপনারা একা হলেও এই নামাজটা কসর করুন যেটা শাইখ বলেছেন অনুরূপভাবে আপনার মুজদালিফাতে গিয়েও একই অবস্থা যে মাগরিবে 3 রাকাত পড়ে এবং ইশারে তারা 4 রাকাত পড়ে 2 রাকাত পড়ে না অনুরূপভাবে আপনার ওই মিনাতে মিনাতে আপনাকে 8 তারিখে অবস্থান করতে হবে একদিন এটা হলো সুন্নত আর 10, 11, 12, 13 এটা হচ্ছে ওয়াজিব আপনাকে অবস্থান করতে এখানে আপনাকে যেটা শাইখ বললেন আপনাকে কসর করতে হবে কিন্তু আমাদের বাংলাদেশ বড় বড় মুফতি ওনার বলছে না এখানে কসর করা যাবে না এখানে ইতমাম করতে হবে আপনার আমল নষ্ট হয়ে গেল কথা বুঝতে পারছেন এই কসর করা এইটা একটা সুন্নত সুন্নতকে বাইলেট করা যাবে না তো এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভয় থাকে আর বিশেষভাবে শেষ করেন আপনাদের প্রশ্নগুলো আপনার লাস্টে বলবেন বিশেষভাবে আমাদের অন ভাইরা মসজিদে তানিম থেকে আসা থেকে উমরা করার জন্য ব্যস্ত হয়ে যায় যে আমি এবারে গেলাম এবারেও দেখা যাচ্ছে যে আমাদের ভাইরা প্রত্যেকদিন 3 থেকে 4 উমরা করছে মসজিদ তানিম থেকে বা আসা থেকে কিন্তু উমরা হবে না আপনাকে মিকাজ যেতে হবে তো এই ভুলগুলো আপনাদের করবেন আমি অনেকগুলো লিস্ট করেছি কিন্তু সময় সংক্ষিপ্ত আপনাদের প্রশ্ন উত্তর আছে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না যে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা যারা যাচ্ছেন বিশেষ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দোয়া কবুল করেন কারণ আল্লাহ আপনাকে তো আল্লাহর মেহমান আপনারা কি আল্লাহর মেহমান যা দোয়া করবেন তাই কবুল হবে কিন্তু এই দোয়া যদি যদি আপনাদের অর্থ যদি হালাল না হয় তাহলে কিন্তু হবে না আর বিশেষভাবে আমি অনুরোধ করবো যারা ধূমপান করেন এহরাম অবস্থা ধূমপান করবেন না আমি অনেক বাইকে দিয়েছি আরাফার ময়দানে ধূমপান করছেন নাউজুবিল্লাহ নিসা তাদের হজ হবে না এবং চেষ্টা করবেন এই বদ অভ্যাসকে ত্যাগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন ইসলামী মডেল লাইব্রেরির পক্ষ থেকে প্রতি বছর এখানে হয় আর এই মসজিদের তত্ত্বাবধান সার্বিক তত্ত্বাবধানে আমাদের লাইব্রেরির জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়ার জন্য এই অনুষ্ঠান করেছি কোনো চাওয়ার জন্য পাওয়ার জন্য না এই যে ওখানে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হজ কবুল করেন বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজকে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াগুলো কবুল করুন এবং আমরা যেন সুন্দরভাবে হজ আদায় করতে পারি আপনারা করতে পারেন আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন।